ভোটের দিনে বুথে সিপিএমের এজেন্ট হিসেবে বসার অপরাধে ওই এজেন্টের বাড়িতে ভাঙচুর এবং লুটপাট চালালো তৃণমূল কংগ্রেস কর্মীরা। গতকাল রাতে ঘটনাটি ঘটে ডোমজুরের কলোরাতে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যক্তিগত আক্রোশে কেউ বাড়িতে ইট পাটকেল ছুড়তে পারে, তবে তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। গতকাল রাতে হাওড়া লোকসভার অন্তর্গত ডোমজুরের কলোরাতে বিজয় মিছিল বের করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। প্রায় সপ্তাহখানেক তৃণমূল কংগ্রেস কর্মী যখন সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট রাকেশ শেখের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, সেই সময় কে বা কারা তার বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। তারা গেট ভেঙে জোর করে বাড়ির ভেতরে ঢুকে কার্যত তাণ্ডব চালায় বলে অভিযোগ। ঘরের মধ্যে ফ্রিজ এবং যাবতীয় আসবাবপত্র ভেঙে ফেলে, এমনকি রান্না করা খাবার ঘরের মধ্যে ফেলে দেয়। এর পাশাপাশি টাকা পয়সা এবং গয়না লুট করে বলে অভিযোগ। বাধা দিতে গেলে প্রাণের মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় গোটা পরিবার আতঙ্কে রয়েছে। তারা বুঝে উঠতে পারছেন না কি করবেন। আতঙ্ক সিপিআইএম এজেন্টের বাবা শেখ আব্দুল রহমানের অভিযোগ, ছেলে ভোটের দিন সিপিএম প্রার্থীর জন্য বুথে বসার জন্যই তাকে টার্গেট করা হয়েছে। গতকাল রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের বাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মীরা। তারা ভাঙচুরের পাশাপাশি যাবতীয় জিনিসপত্র লুট করে। তৃণমূল পরিচালিত কলোরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য খোকন মল্লিক স্বীকার করেন, মিছিল থেকে ওই এজেন্টের বাড়িতে ইট পাটকেল ছোড়া হয়। তবে এই ঘটনার পেছনে কারোর কোনো ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। আপনারা ভাত খেতে পারেননি? না না না, আমরা লাস্টে কিনে এনে খেয়েছি। কেন? ভাতগুলো, ভাত সব ফ্রিজে ছিল, ওই ঘরে ছিল, সব ভেঙেছে, এ করেছে, সব ফেলে দিয়েছে, উল্টে দিয়েছে, যা কিছু ছিল মোটামুটি। কেন এটা কেন করছো? আমরা সিপিএম করি ওই জন্য। হ্যাঁ, সিপিএম করি সেই জন্য। বলছে সিপিএম করলে এরপরে এখানে বাস করতে দেবো না, গালাগালি করছে, কাঁচা কাঁচা খিস্তি করছে। বলে আমরা ফের ঘরের মধ্যে গিয়ে দরজা লাগিয়ে বসেছিলাম। আজকেও ভয় লাগছে? আজকেও ভয়। এর আগেও তো হয়েছে? এর আগে দুবার হয়েছে, এতটা হয়নি। বাড়িতে ঢুকেনি, মানে রাস্তা থেকে করেছে, এবারে পুরো বাড়িতে ঢুকে তছনছ করেছে। আলমারি থেকে সব এটা সেটা বার করে নিয়েছে, জামা কাপড়। না, খাওয়া হয়নি। বাচ্চারা সব আমার ননদের বাড়ি ছিল, ওরা ওখান থেকে খেয়ে এসেছিল।